একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক দেখতে দেখতে সপ্তাহ চলে যায় মাস চলে যায় চলে আসে আরেকটি বছর সেই বছরকে আবার নতুন করে আমরা বরণ করে নিই হোক সে বাংলা বর্ষ অথবা ইংরেজি বর্ষ আমাদের বরণ করে নিতেই হবে শুরু করতে হবে আমাদের জীবনের প্রতিটা ধাপ আবার নতুনভাবে জি দর্শক আমরা আবার শুরু করছি আমাদের প্রপার্টি শো 2020 আজ প্রথম শো দর্শক আপনারা আমাদের সাথে ছিলেন গত 6টি বছর ধরে এবং আশা করি আরও থাকবেন এবং এই 6টি বছর ধরে আমরা প্রপার্টি নিয়ে ইউকে প্রপার্টি নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি এবং এই কথা বলার জন্য এবং আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই সমাজে যিনি প্রপার্টি নিয়ে অনেক বছর ধরে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই যে কাজী ভাই আপনাদের মাঝে সবসময় চলে আসেন হয়তো উনি ব্যস্ত থাকেন অথবা হলিডেতে থাকেন হলিডে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে আসেন আবার আমাদের মাঝে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লন্ডন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ না আসতে হয় কমিটমেন্টের সাথে এটা একটা ফ্যাক্টর থাকে আর কি তো দর্শক আপনারা যে যেখানে বসে দেখছেন আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানি আমার পক্ষ থেকে প্রপার্টি শো উইথ কাজী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা ভাই যে কথা বলছিলেন আপনারা শুনতেই পাচ্ছিলেন আমরা চেষ্টা করছি এবং করে যাবো আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এবং আপনারা আমাদের সাথে থাকবেন আশা ভাই ব্যাক টু ইউ ধন্যবাদ দর্শক দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি অনেক বড় ব্যাপার শুধু রেসপন্সিবিলিটি নিলেই হয় না সেটা পালন করতে হয় যেটার একমাত্র ধারক আমি দেখতে পাচ্ছি গত 6টি বছর ধরে আরিফ ভাই করে যাচ্ছেন আমাদের কমিউনিটির জন্য ওই স্বপ্ন দেখেছিলেন এই কমিটিকে কিছু দেবার যেটা ওনার ভিতরে আছেন সেটাকে প্রকাশ করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ 6টি বছর ধরে উনি করছেন এবং উনি লিটারালি হি কেম ব্যাক অল দ্য ওয়ে ফ্রম দ্য এয়ারপোর্ট টু দ্য আমাদের স্টুডিওতে দর্শক উনি আমাদের সাথে আজকেও আছেন আপনারা যখনই আমাদের সাথে কথা বলবেন আপনারা কিন্তু চলে যেতে পারেন ফোন নিতে পারেন ফোন নিয়ে একটা ওনাকে ফোন করুন আমাদের স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা আমাকে ফোন আমাদের ফোন করুন এবং সরাসরি আপনাদের প্রপার্টির বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকতে পারে ওনার সাথে কথা বলুন আশা করি আপনারা সেটা আমাদের সাথে সবসময় থাকবেন এবং চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে যে আরিফ ভাই আপনার হলিডে কেমন কাটলো না সবাই খুব ভালো কেটেছে আসলে অনেক অনেক দিন ধরেই লাস্ট প্রোগ্রামে পরে আসছি ফিরে ভালোই কেটেছে থ্যাংক ইউ আমার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যদিও এটা পারিবারিক অভিযোগ যেটা আপনি অফিসিয়ালি মনে করেন সেটা বলতে পারেন আচ্ছা ঠিক আছে যে আপনি হলিডেতে গেলেও যেখানেই যান না কেন সেখানে যে আপনি প্রপার্টি বিভিন্ন প্রপার্টি দেখেন ওইখানকার অবস্থা দেখেন যে দেশেই হোক তো এবার কেমন প্রপার্টি দেখলেন হ্যাঁ হ্যাঁ আমি আসলে কিছু ফুটেজ নিয়ে আসছি আমি চেষ্টা করবো আগামী
আগামী প্রোগ্রামে অথবা তারপর প্রোগ্রামে কিছু নিয়ে আরও তথ্য দেওয়ার জন্য, যে আমি তিনটে দেশে ছিলাম হলিডেতে, তো ওখানে রিসার্চ করেছি কিছু ডাটা ইনফরমেশন, ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী প্রোগ্রাম না হলে পর প্রোগ্রামে ভিডিও ফুটেজ নিয়ে সবার সামনে হাজির হওয়ার জন্য। এক্সেলেন্ট। দর্শক, আপনারা বুঝতেই পারছেন হাউ মাচ ডেডিকেটেড হি ইজ রিগার্ডিং প্রপার্টি, যে ওনার নলেজগুলি কীভাবে আপনাদের কাছে দেওয়ার জন্য, যেটা আপনাদের ভালোর জন্য। কথা বলতে বলতে আজকে প্রথম আমরা আপডেট দেওয়ার আগেই আমাদের সাথে চলে আসছেন কিছু দর্শক, আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাপি নিউ ইয়ার ভাই। হ্যাপি নিউ ইয়ার ভাই। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হলো, জি, যে আমি একজন সেলফ এমপ্লয়েড, জি, আমার কোনো অ্যাকাউন্টস তো নাই, আমার এমনিতে সেলফ অ্যাসেসমেন্ট দিয়ে আমার চলা হয়, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মানে ক্রেডিট রেকর্ড ভালো না, বুঝছেন? জি। এখন আমি যদি আমার নেক্সট একটা প্রপার্টি আমি কিনবো, এই আমি যেটাতে আসি ওইটা বিক্রি করে, এতে কি আমার কোনো সমস্যা হবে? আমার ক্রেডিট ভালো না অথবা আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি একটা সেল করে আরেকটা কিনবো আর কি। আপনি যে বাড়িতে থাকছেন সে বাড়ি বিক্রি করবেন নাকি অন্য? যে বাড়িতে থাকছি এইটা আমি বিক্রি করব, এটাতে আমার ইকুইটিও আছে, আর আরেকটা যেটা আমি কিনবো পরবর্তীতে সেটা আমি গিয়ে ডাউনসাইজ করে কিনবো। তো আমি বলতেছি এটাই, যেহেতু আমার ক্রেডিট স্কোরিংটা ভালো না, আমার ডিফল্ট আছে, আমার কিছু আনসিকিউরড লোন আছে, এগুলো আমি পে অফ করব। তো এখন আমার প্রশ্ন হলো যে নেক্সট প্রপার্টি কিনতে গেলে যদি আমি ডাউনসাইজ করছি, আমার বর্তমান প্রপার্টিতে ইকুইটি আছে, আমার কি কোনো অসুবিধা হবে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর এটাই আমার কোশ্চেন। আপনি চাইলে ফোনটা রাখতে পারেন, আমি আপনার কাছে ফিরে আসছি। আশা ভাই, এটা আমাদের অনেকেই চিন্তা করছেন, আমাদের কমিউনিটি ভাই বোনরা, যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ডাউন সাইজ আপার সাইজ করার জন্য পাশাপাশি আসছে, যে রেসিডেন্সিয়াল প্রপার্টি থেকে সার্কামস্টেন্সের কারণে আবার অন্যদিকে মুভমেন্ট অথবা ওই ইকুইটি নিয়ে অন্যভাবে আর একটা প্রপার্টি পাশাপাশি আপগ্রেড হতে চাচ্ছে না। তো ভাই, আপনার কাছে ফিরে আসছি। প্রথমে আমি আপনাকে বলবো যে এটা মর্গেজ রিলেটেড একটা বিষয়, আপনি একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাকে মোর ইনফরমেশন দিতে পারবে, কারণ তারা হচ্ছে যে আপনার ডেটা ইনফরমেশনগুলো নিয়ে বিভিন্ন গ্রেড করে তারা আপনাকে আপ টু ডেট দিবে। এখন কী রকম ধরনের ব্যাড ক্রেডিট অবস্থা আছে, সেলফ এমপ্লয়েড হিসেবে আপনি এখন আছেন, আগে ছিলেন না, এখন কত দামে কিনতে যাচ্ছেন, সো মেনি ফ্যাক্টর্স অ্যারাউন্ড দেয়ার। তো আমি আপনাকে অ্যাট এ গ্লান্স সামারি করে যে একটি কথা বলতে চাচ্ছি, যেহেতু এই প্রপার্টি নিয়ে ব্যবসা করছি, আপনার লেটিং সেলস বিজনেসের সাথে জড়িত, তো সেক্ষেত্রে আমাকে অসংখ্যভাবে এরকম ধরনের বিভিন্ন ল্যান্ডলর্ডের ইনফরমেশন শুনতে হয়, কিছু টিপসও দিতে হয় এই ক্ষেত্রে। তো আপনার কাছে থাকছে এভাবে যে আপনি, অ্যাগেন বলছি যে একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হন, আপনাকে তারা বিভিন্ন ইনফরমেশন দিতে পারবে। অ্যাট এ গ্লান্স আমার পক্ষ থেকে যেটা বলা আপনাকে, হ্যাঁ আপনি পারবেন, অনেক সময় আছে যে ব্যাড ক্রেডিট স্কোর থাকলেও আপনি করতে পারছেন, কিন্তু আপনার মানে যে ইন্টারেস্ট রেটটা হবে এটা হায়ার পর্যায়ে চলে যাবে, আবার আসছে যে আপনি সেলফ অ্যাসেসমেন্টে যে আপনি করছেন আপনার ইনকামটা কতটুকু সেটাও ভ্যারি করবে, যদি আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি থেকে আবার মানে আবার করতে যান, কত দামে কিনছেন সেটাকে কাভার করছে কি না, এরকম ধরনের হয়ে থাকে, যদি ইনকাম কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য টাফার হবে। আবার আছে অনেকেই, যে আমরা অনেকেই আবার এটা জানি না, যে আপনি যে ঘরে আছেন এই ঘর থেকে আপনি মানে মর্গেজটাকে চেঞ্জ করতে পারেন, যেটা লেট টু বাই বলে, এই লেট টু বাই করে আপনি আসতে পারেন যে আপনি এটাকে প্রপার কনসেন্ট নিয়ে আপনি আর একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন, এখান থেকে ইকুইটি রিলিজ করতে পারছেন, সেগুলোর ফ্যাক্টর আছে। বাট আপনাকে বললাম ইটস ভেরি কমপ্লিকেটেড, সো মেনি ফ্যাক্টর্স নিড টু নো, বাট দিস দ্য অপশনস ইউ ক্যান গো উইথ। তো এই ক্ষেত্রে তারপরে যদি আপনার কিছু বলা থাকে আমাদের নাম্বারে, হেল্পলাইন ট্যাক্স নাম্বারে আপনি করতে পারেন। ভালো থাকবেন, আপনার প্রতি ভালো উইশ কামনা রইল। থ্যাংক ইউ কলার, আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের আরেকজন দর্শক ওয়েট করছেন ওনার প্রশ্ন নিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই সাহেব, আমি এখন রিজার্ভ ধরেছিলাম আপনার কাছে। জি, আমার একটা গোর আছে, বাড়া দেওয়া আছে,
বুঝুননি জি যে ও দু তিন দিন গত হপ্তাহ আগে মনে হয় আমার জয়েব ফোন করছে ও আপনার টেলিভিজ দিয়ে ফোন করছে আগে জি বুঝুননি তো ফোন করে খবর আমলা মালা তোর করে দাম তোর করে খাম করে দেয় বুঝুননি কে ফোন করছে আপনাকে সরি কথাটা বুঝতে পারিনি ভাইয়া যে আমি একটা গোড়া গ্যারান্টি দিছি বুঝুননি হুম এ প্রপার্টি গ্যারান্টি দিছি দেওয়ার পরে আপনার গোড়ো আপনার থোড়া ঠান্ডা লাগে হয় আগে বুঝুননি হুম হুম ঠান্ডা লাগে মনে হয় আমার কাছে লাগে আপনার মনে হয় হেল্থ ভিজিটার আইছিল তারা গরু হেল্থ ভিজিটার আমার ফোন করছে আর কি জি ফোন করে আপনার মলা মলা আর গরু খাম লাগে দাম প্রুফিং খাম করে দাও ওকে তখন যদি আমি দিতে চাই না হেল্থ ভিজিটার কিন্তু আমার কিছু করতে পারবো না গুঞ্জো করবো নি কেন হ্যাঁ পারবে ভাইয়া জি হ্যাঁ পারবে আপনাকে আপনার আর কিছু জানার আছে আমি আপনাকে মানে আপনার কাছে ফিরে আসতেছি এখনই প্রথমে আপনার কাছে ফিরে আসছি ভাইয়া আপনি যে কল কল করেছেন আপনার ঘটনা হচ্ছে আমরা যখন যারা ল্যান্ডলর্ড হচ্ছি স্পেশালি আমরা ঘর কিনে ভাড়া দিচ্ছি আমাদের অনেক রকমের রেসপন্সিবিলিটিস থেকে যায় সেই রেসপন্সিবিলিটিস ল বিভিন্ন কমপ্লায়েন্সেসগুলো যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই না করি বিভিন্ন সেক্টরে আমরা সমস্যার মানে সমস্যায় পড়ব তো এদেশের যে লগুলো আছে আমাদের কমপ্লায়েন্সেসগুলো আছে আমাদের ফলো করতে হবে এখন দেখা যাচ্ছে সাম রিজন আপনার ঘরে ডাম্প প্রুফের ব্যবস্থা আপনার প্রথম দিকে যেটা করা হয়েছিল হয়তো বছর অনেক গেছে তারপরে জিনিসটা আবার আসছে অথবা আপনার গত বছরই ছিল ধরা যাক এভাবে যে বছর আবার আসছে আপনার অ্যাজ এ ল্যান্ডলর্ড হিসেবে আপনার ঘর ঘরের যেসব জিনিসগুলো হেলথ অ্যান্ড সেফটি রিজনের জন্য থাকবে আপনাকে সেটা করতে হবে যদি করা না হয় তাহলে কি হবে ইয়ার সো মেনি ফ্যাক্টরস এখানে হেলথ ভিজিটর আসছে নর্মালি কাউন্সিল থেকে কাউন্সিল আপনাকে ফাইন করতে পারে শুধু ফাইন না এক্ষেত্রে তারা বিভিন্ন রকমের স্টেপও যেতে পারে যা ফাইন পাশাপাশি অনেক অনেক রকমের জরিমানা আছে তো আপনি কি সাবধানতা অবলম্বন করেছেন মানে করবেন এক্ষেত্রে কারণ আপনাকে যদি বলে থাকে আপনাকে যদি রিটার্ন ইনফরমেশন দিয়ে থাকে আপনাকে সেই অনুপাতে কাজ করতে হবে যদি করা না হয় সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আপনার প্রতি রিকোয়েস্ট রইল আপনি কাইন্ডলি এটা করবেন তারপরে যদি কিছু কথা থাকে আরও ফার্দার মোর প্লিজ ফিল ফ্রি টু ইমেল মি অর টেক্সট মি আমি চেষ্টা করব কথা শুনে কারণ অনেক সময় আছে যে আপনার আপনাকে লেটার ইস্যু করা হবে সেই লেটারের মধ্যে অনেক কিছু আছে যে আপনি প্রপার্টির ভাষাগুলো হয়তো নাও বুঝতে পারেন কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ তখন আসছে যে প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে প্রপার্টি লয়ার যারা আছে তারা এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে যে আপনাকে কী করতে হবে তো যাই হোক ভাইয়া আপনি কাজটা করিয়ে নেবেন নাহলে অনেক সময় আছে যে ছোট্ট জিনিসের জন্য আপনাকে মাসুল দিতে হচ্ছে ডিফারেন্টভাবে বুঝেছে আমাদের কাম্য নয় থ্যাংক ইউ কলার আচ্ছা ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই গত ছটি বছরের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক ইউটিউব এবং গুগল প্লাসে এবং আশা করি আপনারা যদি প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন এনি এনি অফ দিস প্ল্যাটফর্মে যে তাহলে আমাদের প্রত্যেকটি এপিসোড চলে আসে অন দ্য স্ক্রিনে এবং আপনারা চুজ করতে পারেন অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ লুক এট ইট ইন দিস হাউ ডাজ আওয়ার শো গন অন এবং আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখানোর জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে হলে আমাদের প্রতি সপ্তাহের আপডেট জানতে হলে জাস্ট লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অ্যান্ড ফেসবুকের সেই পেজে অন দ্য রাইট হ্যান্ড সাইড একটা থাম চিহ্ন দেখতে পাবেন ইফ ইউ ক্লিক অন দ্যাট অ্যান্ড ইউ উইল বি কানেক্টেড উইথ আস এবং আশা করি আপনারা করবেন এবং অপরকে দেখানোর জন্য অবশ্যই হেল্প করবেন আমাদের কথা বলতে বলতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসি তারপরেও আমাদের একজন কলার রয়েছেন লাইনে দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক দর্শক আসসালামু আলাইকুম আমরা বোধহয় কলটা ড্রপ করে ফেলেছি জি দর্শক আপনি প্রশ্নটি করুন আমার প্রশ্ন হইল গিয়া আমার দুইটা পাড়া পাড়ি পাড়াটিয়া বাড়ি আছে আর কি আমি একটা বাড়ি বিক্রি করি আর একটা বাড়িতে টাকা দিয়া দিই আর কি আমাকে ট্যাক্স দিতে হবে একটা বাড়ি বিক্রি করে ওইখান থেকে আরেকটা নতুন বাড়ি কিনবে ওইটা ট্যাক্স দিতে হবে আপনি আরেকটা নতুন বাড়ি কিনবেন নাকি মর্গেজ কো হবে বাড়ি আছে কি তে আমি চাইতেছি কি যে একটা বিক্রি করি আর ওইটার মর্গেজ পে করে দিব ওকে বুঝতে পেরেছি আর কোনো প্রশ্ন আছে বুঝতে পেরেছি আর কোনো প্রশ্ন আছে ভাইয়া
দর্শক, আপনি যে প্রশ্নটি মানে জানতে চেয়েছেন আপনার কাছে ফিরে আসছি এভাবে বলে যে আমরা যখন বাই টু লেটের প্রপার্টি কিনছি, স্পেশালি আপনার নিজের ঘর থাকার পরে যেটা বাই টু লেট মর্গেজ হয়ে থাকে, সেসব প্রপার্টি যখনই আমরা বিক্রি করতে যাব আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। সেটা থাকছে এভাবে যে আপনি যদি কোনো কারণে লসও করেন সেটাও আপনাকে রিপোর্ট করতে হবে HM রেভিনিউর কাছে যে আপনার লস হয়েছে। এখন কথা আসছে যে নর্মালি হয়ে থাকে যে আপনার প্রপার্টি প্রাইস ইনক্রিজ করে, এখান থেকে অনেক ইকুইটি আপনি নিতে পারেন, সেটা নিয়ে আপনি কি করবেন নিতান্তই আপনার বিষয়। অফকোর্স আপনি যে প্ল্যান করেছেন, যেভাবে কল করেছেন তা আপনি সেভাবে প্ল্যান করছেন যে এখান থেকে আপনি ইকুইটিটাকে নিয়ে আপনি ওইখানের মর্গেজটাকে পরিশোধ করবেন অথবা অনেকখানি পরিশোধ করবেন অথবা সম্পূর্ণ করবেন, যেটাই করেন না কেন আপনি এখান থেকে ক্যাপিটাল গেইন মানে গেইন করছেন, এই কারণে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। অবভিয়াসলি কথা থাকে যে কত পার্সেন্ট, এটার পার্সেন্ট উপর ভ্যারি করে এক একজনের সার্কামস্ট্যান্সের উপরে, পাশাপাশি থাকে এমনি স্ট্যান্ডার্ড মানে সেটও আছে, নর্মালি 20% উপর থেকে মানে আরও অ্যাবভ যায়, ডিপেন্ডস অন দ্য পিপলস সার্কামস্ট্যান্সেস। তো আপনাকে এটা অ্যাভয়েড করা যাবে না। আমি আপনাকে নর্মালি বলবো এক্ষেত্রে আরও বেশি ডিপার পার্টে আপনি শুনতে পারেন মানে একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে, তারা আপনাকে ব্রেকডাউন করে দিবে কীরকম ধরনের আসে, আপনার সার্কামস্ট্যান্স শুনে বুঝে তারা এইভাবে বলবে। তো যাই হোক, সময় স্বল্পত কারণে আমি আপনাকে ওভাবে আর যেতে পারলাম না, আমি হয়তো আরও গ্রেট করে দিতে পারতাম, বাট তারপরেও বলবো, অ্যাডভাইস করবো, প্লিজ আপনি একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট স্বর্ণপন্ন হবেন, আপনাকে দিতে হচ্ছে ট্যাক্স, যেটা মানে সত্য কথা আর কি। যাই হোক, আসবে আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। আমাদের প্রচুর কলার আজকে লাইনে এবং একজন কলার এখনো লাইনে আছে। আমরা প্রথমে চলে যাচ্ছি কলারের কাছে, তারপরে আসবো আমাদের নিউজ বুলেটিন নিয়ে। দেখি কে আছে লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলা হ্যাপি নিউ ইয়ার, প্রশ্নটি করুন। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম পায়া রেন্টাল ইনকাম লাগে বলছিলাম সাইরাম, বাট ব্যাংকে আমার মর্গেজ প্রিন্সিপাল দিছে 300,000 pounds তারা কইছিলাম আমি গড় দেখতাম পারবো, বাট 300,000 ওভার হইলে সাম কিছু দেওয়া লাগবো, বাট আমি জানতাম স্যার যদি 325 ওর ঘরে পেলো তবে কত সাম কিছু দেওয়া লাগবো, বিকজ ওটা জানতে চাও স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। ওকে, থ্যাংক ইউ। প্রপার্টির দামটা একটুখানি বেশি হচ্ছে, এখানে স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে আপনাকে কতটুকু দিতে হবে, এখানে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটাকে বলা হয় আমরা বাড়ি কেনার সময় রেসিডেন্সিয়াল অথবা আমরা যখন বাই টু লেটের প্রপার্টি কিনছি তখন আমাদেরকে এটা দিতে হচ্ছে। গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছিল গত বছরের আগে যে তারা স্ট্যাম্প ডিউটিকে মানে আগে যেটা ছিল তার থেকে এটা বাড়িয়ে এনে 300 মতো করেছে। সেই ক্ষেত্রে কথা আছে আবার মানে রেসিডেন্সিয়ালের জন্য একরকম, বাই টু লেটের ক্ষেত্রে আর এক রকম। তো আপনি যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনছেন, মনে হচ্ছে আমার কাছে যতটুকু অ্যাটেন্ডেন্স আমি বুঝতে পেরেছি, তাতে হচ্ছে আপনাকে যে বাকিটুকু থেকে যাবে তার উপরে আপনাকে দিতে হবে। এই জিনিসটা এরকম ধরনের আপনার সলিসিটার আপনাকে ইউ ক্যান হেল্প, তারা বলবে যে কতটুকু হবে, কারণ স্ট্রেট ফরওয়ার্ড এটাকে আগের মতো ক্যালকুলেশন করা যায় না, এটাকে ক্যালকুলেটার একটা আছে, আপনি গুগল করলেও দেখতে পারবেন যে বাই টু লেটের প্রপার্টি মানে সরি রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনার ক্ষেত্রে ক্যালকুলেটার বলে মানে ব্রাউজ করলে আপনি এটা পেয়ে যাবেন। আপনি যদি এখানে অ্যামাউন্টটা বসান যে আপনি 300,000-500,000 কিনছেন কতটুকু আপনাকে দিতে হবে, এখন পর্যন্ত যে যে বলা বলেছিলাম যে 300,000-কে মাইনাস করার পর 25,000-এর উপরে আপনাকে নর্মালি এটার স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স দিতে হবে, তো সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে। তো যাই হোক, আপনার প্রতি ভালো উইশ কামনা রইল, লুকিং ফরওয়ার্ড টু সি দ্যাট ইউ বিকামিং ল্যান্ডলর্ড সুন।
থ্যাংক ইউ কলার আপা, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ দর্শক, ভালো লাগে যখন আপনারা দেখি যে আপনারা সবাই প্রপার্টি লিডারে আসছেন, এবং আমাদের উদ্দেশ্যই ছিল যে আমাদের কমিউনিটির লোকজন যেন মোর অ্যান্ড মোর প্রপার্টি লিডারে আসেন এবং সেই বাড়ি ওনার হয়ে এবং পরবর্তী জেনারেশনকে সেগুলোকে হ্যান্ড ওভার করেন। দর্শক, আমরা প্রচুর নিউজ বুলেটিন আছে গত দু তিন সপ্তাহে জমে গেছে, অনেক দুই সপ্তাহ সপ্তাহ এটা যাওয়ার আগের দিনও প্রোগ্রাম করেছি, এসে আজকেও প্রোগ্রাম করছি। আরিফ ভাই, মাঝখানে এখানে এক সপ্তাহ না আসলে মনে হয় এক মাস আসেন, বলতে পারেন আপনি সেটা। দর্শক, আমাদের আরিফ ভাই অনেকে বুলেটিন নিউজ বুলেটিন নিয়ে আসছে, আপনারা নিউজ বুলেটিনগুলিও শুনুন ইনশাল্লাহ, উনি বুলেট পয়েন্ট হিসাবে এগুলো দেন, আশা করি সেগুলো টুকে রাখবেন এবং সেগুলো নিয়ে আপনারা মোটামুটি হোমওয়ার্ক করে যেগুলো বের করে নিয়ে আসবেন। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। শিওর দর্শক, আপনাদের কাছে প্রথম যে আপডেট নিয়ে আসছি, যে কথা না বললেন, আমাদের প্রথম পর্ব কেটেছে আপনাদের শুধু ফোন নিয়ে এবং ফোনে কথা বলে। খুব সারপ্রাইজ আপনারা আমাদের রেগুলার প্রোগ্রাম দেখেন এবং আজকের লাইনে ছিলেন। যাই হোক, আমি প্রথম বুলেটিন নিয়ে আসছি যে বাই টু লেট এর ক্ষেত্রে যারা ল্যান্ডলর্ড আমরা আছি অথবা হতে যাচ্ছি তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে বাই টু লেটের মানে পরিমাণটা, মানে যেভাবে অ্যাট দ্য মোমেন্ট সরি ইন্টারেস্ট রেটটা যেটা আসছে এটা খুব শীঘ্রই এটা কমে যাচ্ছে, বিকজ কনজারভেটিভ পার্টি বলেছিল, একটার সাথে দুটো আপডেট আমি একসাথে দিচ্ছি, যেটা আমার সেকেন্ড আপডেটে ছিল যে কনজারভেটিভ পার্টি উইন করার পরে তারা আগের নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেক্ষেত্রে তারা ফিক্সড লং টার্ম মর্গেজের নিয়ে আসছে, এবং এক্ষেত্রে আমরা যারা লং টাইম প্ল্যানিংয়ে আছি তারা এক্ষেত্রে লাভবান হব, স্পেশালি বাই টু লেটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে অনেক অনেকটা মার্কেটে অনেক পরিমাণে মর্গেজ রেট আসবে যেগুলো থাকবে লোয়ার রেট কম্পারেটিভলি প্রিভিয়াস ইয়ার নির্বাচনের আগে যেসব ছিল এবং রিসেন্টলি আসছে এবং আসতে থাকবে। তো আমরা বাই টু লেটের ল্যান্ডলর্ড যারা আছি আমরা দেখে নিব আমাদের যাদের এই বাই টু লেটের মর্গেজ শেষ হয়ে গেছে, যারা ভেরিয়েবল রেটে আছেন আপনারা তারা দেখে নেবেন যে আপনি শপ অ্যারাউন্ড করার জন্য আপনার সুবর্ণ সুযোগ থাকছে, আপনারা বেছে নেবেন দেখে নেবেন। অবভিয়াসলি সেক্ষেত্রে ভালো মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপন্ন হওয়া অথবা নিজে গুগল করে দেখতে পারেন, নাও ডেজ সো মেনি ফ্যাক্টর্স ইজ জাস্ট টাইপ ইন গুগল অ্যান্ড ক্যান ফাইন্ড ইট দেয়ার। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম আপডেট, একটার সাথে দুটো আপডেট করা, যেটা কনজারভেটিভ পার্টি প্রমিস করেছিল সেটা দেখা যাচ্ছে যে সামথিং অন দ্য ওয়ে। চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের এই এনটিভি পরিবার আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু লাইভে দিয়ে দেন যখন হয়, আশা করি আপনারা ইভেন ফেসবুকে গেলেও আপনারা লাইভে দেখতে পাবেন। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান আগেও বলেছি এখনও বলছি যে আমাদের চলে গেছে ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লাসে, আশা করি আপনারা সেখানে জাস্ট প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের অনুষ্ঠানগুলো চলে আসবে এবং সেখানে দেখবেন, এবং শুধু দেখবেন না অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউবে এবং সবাইকে উদ্বুদ্ধ করুন ফেসবুকে। আরিফ ভাই, পরবর্তী বুলেটিনের জন্য সবাই ওয়েট করছে। দর্শক, আমি আপনাদের কাছে পরবর্তী যে বুলেটিন নিয়ে আসছি এটা এটা থাকছে অ্যাগেন এই সরকারের যে প্রমিস ছিল প্রপার্টির ক্ষেত্রে, ট্যানেন্ট যারা ল্যান্ডলর্ড আছি আমরা যখন প্রপার্টি চাচ্ছিলাম যখনই তখনই প্রপার্টি নিতে পারছিলাম, কিন্তু এই সরকার বলেছিল যে না, সেকশন 21 নো ফল্ট ঘোষণা দিয়ে না থাকলে আপনি ল্যান্ডলর্ড হিসেবে নোটিশ দিতে পারবেন না। জিনিসটা যেন কেমন যেন মনে হয়, তো কেমন যেন মনে হলো দিস মানে লটাকে নিয়ে আসছে তারা, সামনে দেখা যাবে যে আপনার কোনো ফল্ট না থাকলে আপনি ট্যানকে নোটিশ দিতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেকশন 21 যেটাকে আমরা বলে থাকি ট্যানকে নোটিশ দেওয়ার জন্য সেই জিনিসটাকে অ্যাবলিশ করা হচ্ছে সুন। তো আমরা যারা স্পেশালি বাই টু লেটের ল্যান্ডলর্ড আছি আমরা দেখে নিব, বুঝে নিব যে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ওয়েগুলো ভালো মন্দ জেনে রাখা দরকার থাকবে। তো অবভিয়াসলি আপনার স্বর্ণপূর্ণভাবে ভালো এজেন্টের সাথে, ভালো লয়ারের সাথে তারা আপনাকে সহযোগিতা করবে টাইম টু টাইম, এবং এই ক্ষেত্রে যেসব বিবর্তন আসবে আমি টাইম টু টাইম আপনাদের সামনে যেরকমভাবে নিয়ে আসছি এবং নিয়ে আসবো যে কীরকম ধরনের চেঞ্জ হলো, কবে থেকে হলো, সেক্ষেত্রে কী করতে হবে না করতে হবে। তো যাই হোক, এটা ছিল আমার পরের আপডেট, আমি ফিরে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আরিফ ভাই অলওয়েজ আপডেট,
updated thaken, because he has to be updated to update you guys. So the apni ektu khyal kore dekhben je ei je notun ekta update chole asche seta apnake apnader shobai ke janiye dilo ebong porobortite etane uni abar follow up korben setao bole dilen asha kori apnara amader sathei thakben tahole sob shomoy jante parben property uk property te ki hocche na hocche arif bhai to royechen ni arif bhai third sure দর্শক আপনাদের কাছ থেকে প্রচুর ইমেল এবং টেক্সট মেসেজ আমরা পাচ্ছি চেষ্টা করছি তালে তালে দেওয়ার জন্য দিয়ে যাবো আপনারা যদি ইন কেস কোনো কারণ না পায় প্লিজ মানে ইমেলটাকে আবার ফরওয়ার্ড করবেন টেক্সট করবেন আমাদের কাছে হয়তো নাম্বারটি আছে এবং আপনারা টুকে রাখবেন এবং আগেও আপনাদেরকে বলা হয়েছে তো আমি টাইম টু টাইম নিয়ে আসছি নিয়ে আসবো আপনাদের কাছে ভালো থাকবেন আপনারা আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে ইমেল করছেন ইমেলের উত্তর দিতে সামটাইম লং হয় কারণ কিছু বোঝার থাকে সামটাইম আমি ইনস্ট্যান্ট কলও করে থাকি আমার শোর বাইরেও যেটাকে কল করে স্ট্রেট ফরওয়ার্ড আনসার নিয়ে আনসার ব্যাক করা আপনাদের পুরনো প্রশ্ন নিয়ে আনসার ব্যাক করা এভাবেও থাকছে এবং থাকবে যাই হোক আমি পরবর্তী চলে আসছি আপনাদের কাছে বলার জন্য যে বুলেটিনটা নিয়ে আসছি যে পাবলিক আনোয়ার মানে যে একটা প্রোডাক্ট আছে মার্কেটে বিল টু রেন্ট দেখা যাচ্ছে ইউকেতে 59% পিপুল আমরা জানি না যে বিল টু রেন্ট বলে একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ট্যানেন্ট হয়ে বিল করতে পারি এবং বিল করার ক্ষেত্রে সেক্ষেত্রে বিভিন্ন রকমের অর্গানাইজেশন আছে যা তারা মর্গেজ মতো দিচ্ছে তাও এখানে কথা আছে বিভিন্ন রকমের এটা বিট ট্রিকি এবং নিউ প্রোডাক্ট যাই হোক এই ক্ষেত্রে আপনাদের বলা আপনারা যারা এখনও চিন্তা করছেন কোনো ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেন তারা দেখে নেবেন এই ক্ষেত্রে কীরকম ধরনের আপনার ফায়দা অথবা লাভবান হতে পারেন তো এটা ছিল একটি আপডেট আশা ভাই আপনি একটা ইমেল যদি পিক করেন এবং ই করেন অথবা আপনার পরে আমাকে বললেও হবে চেষ্টা করব কিছু অনলাইনে দেওয়ার জন্য অবশ্যই আমি ইমেল দেখব এর মাঝে তার আগে দর্শককে জানিয়ে দিচ্ছি যে দর্শক আমাদের টেক্সট নাম্বারটি আপনারা লিখে রাখবেন কেননা আপনাদের যে কোনো সময় আপনাদের প্রশ্ন মনে আসতে পারে আর আপনাদের বলেছি যে আপনারা যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হন তাহলে আপনাদের যে কোনো প্রশ্ন যখনই মনে আসবে ইউ ক্যান জাস্ট লিভ এ কোশ্চেন্স টু আওয়ার পার্সোনাল মেসেজ ফ্রম দেয়ার উই গো অ্যান্ড অ্যান্সার অ্যাজ ওয়েল আর কল করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেটা তো সবসময় রয়েছে আপনারা কল করুন সরাসরি কথা বলার জন্য এবং ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ ইমেল ইমেল নাম্বারও সেখানে রয়েছে ইমেল করে আপনাদের অনেকের কথা আছে যারা ফেস টু ফেস ইন ফ্রন্ট অফ দ্য মিলিয়ন ভিউয়ার্স আপনি বলতে চান না ন্যাচারালি ইট কুড বি সো আমাদেরকে ইমেল করুন ইমেল করলে আমরা সেই আপনার সমস্ত কথা বুঝে আরিফ ভাই অফ দ্য শো অ্যান্ড অফ দ্য ওয়ার্ক ইভেন উনি পার্সোনালি টুক ইট ভেরি পার্সোনাল টু হেল্প ইউ আউট অ্যান্ড ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করে থাকবে আরিফ ভাই চলে আসছি আপনার কাছে শিওর দর্শক আপনাদের চলে আসছি নির্বাচনের লগ্নের পাশাপাশি যখন আমাদের কুইন স্পিচ করেছিলেন এক্ষেত্রে আমাদের কুইন বলেছিলেন ফার্স্ট টাইম ভাইয়াদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে উনি ভূমিকা রাখছেন এবং সরকারকে সেরকম ধরনের সহযোগিতা এবং অথবা ইমপ্লিমেন্ট করার জন্য তার মানে উনি সাড়া দিয়েছেন 30% ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে ডিসকাউন্ট করা হবে যেটা নর্মালি হয়ে থাকে আপনার বা পার্ট বাই পার্ট শেয়ার করে যারা কিনছেন সেই ক্ষেত্রে শেয়ার ওনারশিপ ক্ষেত্রে যারা আছেন তাদেরকে এবং স্পেশালি হেল্প টু বায়ের ক্ষেত্রে অনেক জায়গাতে যে নর্মালি যে পরিমাণটা দেওয়া তার থেকে বেশি পরিমাণে দেওয়া হবে এক্ষেত্রে ফার্স্ট টাইমদেরকে প্রপার্টি লেটারে আসার জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে যদিও এখানে অতভাবে মানে বিস্তারিতভাবে আসেনি এখন বিস্তারিতভাবে এখনও প্রকাশ করেনি সরকার বাট আশা করছি তারা অচিরে করবে এবং আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এগেইন টাইম টু টাইম যেসবই আপডেট থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কাছে সেই জিনিসগুলো তুলে ধরার জন্য যাতে আপনারা হতে পারেন আপনাদের মনে রাখতেই হবে ফার্স্ট টাইম বাড়া যায় আসি আমি সবসময় বলে থাকি কিছুক্ষণ আগে আশা ভাই বলছিলেন যে আমাদের কমিউনিটি ভাই বোনরা যাতে প্রপার্টি ল্যাডারের ক্ষেত্রে আগায় আসতে পারে সেটা হতে পারে ফার্স্ট টাইম বাই করে আমরা নিজে ঘরে থাকছি অথবা প্রপার্টি ওন করছি বাই টু লেটের ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেকভাবে লাভবান হচ্ছি যেটা আপনারা ভালো করেই জানেন যারা এই এই মানে সিকিউর একটা সাইট মানে অবশ্যই আপনাকে
দেখে শুনে বুঝে করতে হবে, তা আপনারা ডিসিশন নিতে পারেন। অনেক সময় আছে আমরা চিন্তা করছি রেন্ট দিয়ে থাকছি, কিন্তু আপনি কি মানে আপনি আমি হয়তো জানি অনেকে জানি না যে আপনার যে মর্গেজটা হবে, আপনি যদি একটা বাড়ি নিজে বাড়িতে থাকেন সেখানে আপনি 50% ইন জেনারেল উইথ বলা যায় যে আপনি সেখানে মর্গেজ পে করছেন। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যদি দেখা যায় আমি এক্সাম্পল দিয়ে বলছি, যাতে দেখা যাচ্ছে আপনি একটা প্রপার্টি রেন্ট করছেন 1000 pounds, আপনি যখন মর্গেজ নিয়ে ওই প্রপার্টিটি ওন করছেন তখন আপনি 500 দিচ্ছেন, তো 500 করে আপনাকে গ্রাজুয়ালি থাকবে, সেটা লাভবান হচ্ছে কে? আপনাকে অবশ্যই একটুখানি বুঝে শুনে নিলে আপনি সেক্ষেত্রে লাভবান হতে পারেন, আপনি বাড়ির মালিক হতে পারেন, একটা বাড়ির থেকে আপনি পরবর্তী বাড়ির মালিক হতে পারেন, যেটা আপনাকে ল্যাডারে উঠিয়ে দিবে, যেটাকে ডিফারেন্টভাবে। তো আমি আমার কমিউনিটিকে দেওয়ার জন্য এই প্রোগ্রামটি আবির্ভাব করেছি 6 বছর আগে। আপনারা অনেকেই এক্ষেত্রে আমাকে বলছেন, আসছেন, দেখা করছেন, আমি চেষ্টা করব আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য যথেষ্ট পর্যন্ত আছি। যাই হোক, আপনাদের কাছে থেকে আশরাফ ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই যে কথা বলছিলেন যে আপনারা সবাই প্রপার্টি লেটারে আসুন, এবং গত 6 বছর ধরে সেটাই চেষ্টা করছেন, উনি চাচ্ছেন যে আমাদের কমিউনিটি, আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন এখানে আছি, সো ওয়াই ডোন্ট উই কাম টু দ্য প্রপার্টি লেটার, এবং কীভাবে আসতে হবে, কীভাবে করলে আপনি সামনের দিকে আগাতে পারেন। আরিফ ভাই কিন্তু সবসময় টিপস দিয়ে থাকেন, এবং সেই এই যে মনের যে ভেতরের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং বাসনা, সেগুলো যেন আপনাদের মাঝে মাধ্যমে সেগুলি দেখতে পারেন, সেটা কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন 6টি বছর ধরে। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। সেকেন্ড সেগমেন্ট শেষ, ছোট্ট একটি ব্রেক, তারপরে আবার চলে আসলো, আমাদের চাও চলে আসলো। এই ফাঁকে আরিফের সাথে কথা হচ্ছিল, কথার ফাঁকে ফাঁকে আমরা জানতে পারলাম যে দুজন কলার ওয়েট করছেন, আমরা আগে কলারকে অলওয়েজ প্রাধান্য দিয়ে থাকি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করুন ভাইয়া। ভাই আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, যদি সম্ভব হয় একটু উত্তর দিন প্লিজ ভাই। প্লিজ, আমি গত December 3 আমি হোমলেস হই, তারা আমাকে বেলিয়ে দেয়, তো আমি ওটা নিয়ে কাউন্সিলে যাই। যাওয়ার পর কাউন্সিল আমাকে তৎক্ষণাৎই 2-bedroom একটা ফ্ল্যাট দেয়। আমরা মেম্বার হলাম 4 জন, আমার মা, আমার বাচ্চা 13 বছর একটা ছেলে, আমার স্ত্রী আর আমি, আমরা 4 জন। এখন তারা ওটা আমাকে দিয়ে বলে দেয় এটা টেম্পোরারি অ্যাকোমোডেশন। এখন আমরা কি, আমার প্রশ্ন হলো ভাই, আমরা কি 3-bedroom অধিকারী, নাকি আমরা ওই আর এই টেম্পোরারি অ্যাকোমোডেশন আমাদের কতদিন থাকতে হবে একটু বলতে পারবেন এগুলা প্লিজ? আরিফ ভাই আর কিছু আছে ভাইয়া? না ভাই এটাই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আরিফ ভাই, ভাই আপনি যে প্রশ্ন করেছেন, টেকনিক্যালি কিছু কিছু কথা আরও মোর জানা থাকে এবং কিছু ইনফরমেশন যেটা যতখানি দেয়া যায় আমি সেই হিসেবে বলছি, কারণ অনেক সময় আছে যে অন এয়ারে অনেক কিছুই পারা যায় না দিতে চাইলেও, অনেক সময় অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকে, অফকমে বিভিন্ন রেগুলেশন আমাদের ফলো করতে হয়। তো আমি শর্টকাটে চলে যাই, আপনি যখন হোমলেস হয়েছেন, আপনার আনসারে চলে যাচ্ছি, আপনি যখন হোমলেস হয়েছেন সে হোমলেসের ক্ষেত্রে আপনাকে টেম্পোরারি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। এখন জিনিসটা বলাই আছে টেম্পোরারি অ্যাকোমোডেশন দেওয়া হলো, এখানে কতদিন রাখবে, কীরকম করবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। সাধারণত এরকম হয়ে থাকে যে আপনাকে টেম্পোরারি এক জায়গা দেওয়া হলো, এখানে আপনাকে রাখা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে পরের দিনে আপনাকে চেঞ্জ করতে পারে, অথবা দেখা যাবে 2 সপ্তাহ করতে পারে, তারাও নির্দিষ্টভাবে কোনো সময় দিবে না। এখন এটা অনেক সময় আছে যে এটাকে মানে কোন কাউন্সিলে আছে, কতজন লোক আছে, কতজনগুলো হাউস তাদের আছে, তারা টেম্পোরারি দিয়েছে, তারপর আবার টেম্পোরারি চেঞ্জ করছে, আবার দেখা গেল যে আপনার লাক ভালো থাকলে আপনি দেখা যাচ্ছে কাউন্সিলের ঘরও পাচ্ছেন। তো এইরকম করে এই সার্কেলটা চলতে থাকে বিভিন্ন জনের ক্ষেত্রে, তাদের সার্কামস্টান্সের প্রেক্ষাপটে তাদের প্রায়োরিটি দিয়ে থাকে নর্মালি। আবার আপনি কিছু মানে আরেকটা পয়েন্ট জানতে চাইছিলেন যে আপনারা 4 জন আছেন এবং সেখানে কত বেডরুমের আপনারা
মানে হতে পারেন এখন আসছে যে জিনিসটা সম্পূর্ণভাবে এগেইন চারজন আপনারা মানে থাকছেন সবাই কি অ্যাডাল্ট কিনা তারপরে আছে রিলেশন আমি একটুখানি কথা বুঝতে পারলাম যে আপনার মানে আপনার বাবা মা না কার কথা যিনি বললেন ওনার মা আছেন হাজবেন্ড ওয়াইফ এবং ছেলে আচ্ছা তো এগুলো ফ্যাক্টর থাকছে তখন সেই ক্ষেত্রে এটাকে এটাও একটা ক্যালকুলেশনের মতো আছে কাউন্সিল নিজেই বলতে পারে মানে বলতে পারে আপনি যদি তাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করেন আমি কত বেডরুম আমাকে তোমার টেম্পোরারি দুই বেডরুম দিচ্ছ তো বাট আমি তো পাওয়ার কথা কারণ আপনার ছেলের বয়স অথবা মেয়ের বয়স কতটুকু হয়েছে সেটাও ফ্যাক্টর থাকে তো এই ক্ষেত্রে নর্মালি দেখা যাচ্ছে আপনার কথা এসে যদি আমি ধরে নেই যে বাচ্চার বয়স 10 বছরের উপরের ক্ষেত্রে তখন আপনি নর্মালি তিন বেডরুমে পাওয়ার কথা বাচ্চার বয়স যদি ছোট মানে কম হয়ে থাকে সেক্ষেত্রেও তারা ভ্যারি করবে বাট টেম্পোরারি দিয়েছে আপনাকে আপনি হোমলেস হয়েছে আপনাকে অ্যাট্রেস মানে একটা রিপ্লেস করেছে তো আপনি এরকম থাকবেন না তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কতদিনের জন্য মানে কত বেডরুমের জন্য আমি এন্টাইটেল সেটাও তারা বলে দেবে তো যাই হোক আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আশা করি তারপরে যদি কোনো কথা থাকে আমাদের টেক্সট নাম্বার এবং ইমেল আছে তো প্লিজ ইমেল করলে আমাদেরকে প্লিজ মানে আপনার টেলিফোন নাম্বারটি লিখে দেবেন অ্যাজ ওয়েল থ্যাংক ইউ ধন্যবাদ আরিফ ভাই খুব সুন্দরভাবে আপনি বুঝে দিয়েছেন দর্শক দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই প্রশ্ন করুন ইমিগ্রেশন থাকে তখন আমরা করতে পারছি বাট আপনি যদি টোটালি ইমিগ্রেশন পর জানতে হলে দিস নট মানে প্লেস অ্যাকচুয়ালি আপনি অনেক অনেক প্রোগ্রাম যদি আমার ইনকাম 30,000 আছে আর আমি যদি প্রপার্টি আনি কাউন্সিল থাকি আর তারা আমার থোড়া হেল্প করে স্টিল তে আমার ইমিগ্রেশন ও এফেক্ট করবে নি অ্যাপ্লিকেশন ও কথা বুঝতে পারি খুব আমি আবার বলেন ভাইয়া একটু জোরে বলবেন কি আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি আমার মনে হয় যে ওনার সাথে পার্সোনালি কথা বলতে হবে কারণ ইস ইজ এ বিট আমি খুব ক্লিয়ার হতে পাচ্ছি না ওনার কথাটা মানে দর্শকরা শুনতে পাচ্ছে না ঠিক মতো আমি দর্শক আপনি যদি কাইন্ডলি আপনার নাম্বারটি আমাদের আমাদের ব্যাক অফিসে দেন তাহলে আমরা অফ দ্য শো আপনাকে আপনার ফোন করব এবং ফোন করে আপনার সাথে সরাসরি কথা বলে নেব যারা ভাইরা আছেন আপনার নাম্বারটা দিন অনলাইন অন এয়ারে দিবেন না আপনি জাস্ট হোল্ড করে রাখুন ওনারা নিচ্ছেন ধন্যবাদ দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমার একটা কোয়েশ্চন ছিল হ্যালো জি জি আপনি তো সরাসরি আপনার টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন ফোনে কথা বলুন জি জি আমি ফোনে কথা বলছি আমি ভলিউম একদম কমিয়ে দিছি বুঝতে পারতেছেন হ্যাঁ শিওর ভাই আমি একটা মোর বাই লেট টু বাই জন্য একটা মর্গেজ অ্যাপ্লাই করছি মর্গেজটা আপনার ফুললি অ্যাপ্লিকেশন করছে মর্গেজ ব্রোকারে এখন ওনরা ওই আমার যে বাসাটা আমি থাকি ওনরা এই বাসাটাকে আপনার ই করতে আসবে ওই কি বলে ভ্যালুয়েশন করতে আসবে এটা থেকে ওই রিমর্গেজ করে এটা ওই নেক্সট ঘরের জন্য আর কি ডিপোজিটের টাকা বের করতেছি এই ক্ষেত্রে আমার কতদিন পর্যন্ত যেখানে আমি কাজ দেখাইতেছি কতদিন পর্যন্ত কাজ দেখানো হবে দেখাইতে হবে এটা কি আনটিল ঘরে ওঠা পর্যন্ত না মানে বলতে পারছি না বাট জিনিসটা হচ্ছে আবার চলে আসছি
আপনি লেট টু বাই মর্গেজ করছেন, ওখান থেকে আপনি মানি নিয়ে আরেকটা বাড়ি কিনবেন, এটাকে ভাড়া হবে এবং আরেকটা কিনতে যাবেন। এখন কথা হচ্ছে আপনি যখন আরেকটা বাড়িতে যাচ্ছেন কিনতে যাচ্ছেন, তখন সেখানে আপনাকে মর্গেজ করতে হচ্ছে, যে মর্গেজ করার ক্ষেত্রে আপনার প্রসেসিংয়ে আসে শিওর আমি বুঝতে পারছি, সেই প্রসেসিংয়ে যখন আপনি ইনকামটা দেখিয়েছেন সেই ইনকামটা আপনাকে থাকতে হবে। এই মানে ইন জেনারেলভাবে কথাটা বলতে হয় হবে যে আপনাকে থাকতে হবে ওই ইনকামটা আপনার মর্গেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত। মানুষের জব এখানে আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা এক জব দুই জব তিন জবও করি, অনেকে অনেক সময় ওভার টাইম পার্ট টাইম ফুল টাইম এবং বিভিন্ন ফ্যাক্টর থাকে। যে ইনকামটা থাকছে সেই প্রেক্ষাপটে আপনি এটা কিন্তু মর্গেজটা পেয়েছেন এবং সেটাকে লিমিটেশন থাকে যে আপনার জবটা শেষ, মানে আবার যদি কোনো সময় আপনি জব ছেড়ে দেন সেটা আপনার বিষয়, কিন্তু নর্মালি হচ্ছে যে মর্গেজ কোম্পানি আপনাকে দেখবে আনটিল ইউ মর্গেজ ফিনিশ না হওয়া পর্যন্ত ওই ইনকামটা থাকবে। কারণ যে কোনো সময় যদি কোনো কারণে প্রসেসটা করতে দেরি হয় তখন কিন্তু তারা ফার্দার আবার বলতে পারে যে তোমার রিসেন্ট পে স্লিপ এবং দেওয়া এবং কোন ব্যাংকে কত টাকা আসছে, কত মানি আসছে সেটাকে দেখাও, তখন আপনাকে এটা দেখাতে হবে। তো বুঝতেই পারছেন যে আপনাকে কত পর্যন্ত থাকতে হবে। তো উইশ অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আপনার প্রতি শুভকামনা রইল আপনার পরবর্তী প্রপার্টির ক্ষেত্রে। যাই হোক, আশা ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই কিন্তু কথা কথা বলছিলেন যে আপনারা কিন্তু টেক্সট করতে পারেন এবং ইমেল করুন অনেক কথা, যেমন উনি প্রাণ খুলে বিকজ অফ আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন অফ কম অফ যেন ব্যাপার আছে, অনেক কথা খুলে বলা যায় না এবং আপনারা হয়তো প্রশ্নটি করতে পারেন না, সেই জন্য আমাদেরকে ইমেল করুন টেক্সট করুন, করলে আরিফ ভাই সেটাকে বলতে পারবে। অ্যাট দ্য সেম টাইম স্যার আপনারা ফেসবুক ইউটিউব এবং গুগল প্লাসে যে আমাদের সাথে যুক্ত হন এবং অপরকে দেখানোর জন্য সেই প্রশ্নগুলো করতে পারেন। লেটস গো টু দ্য নেক্সট কলার, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে ইন্টারেস্ট অনলি মর্গেজ যাওয়াটা কি ওয়াইজ ডিসিশন কিনা? বাই টু লেট, হ্যাঁ ওকে। আর কিছু আছে ভাইয়া? চলে আসছি, তার আগে একটুখানি যদি পোস্ট করে আপনি একটা কলার যে যার কথাটা সম্পূর্ণ শুনতে পারেনি বুঝতে পারেনি তার মানে ক্ষেত্রে চলে আসছি। ভাইয়া আপনার কথাটা যদি বুঝতে পারেনি, আপনি আমাদের হয়তো স্টুডিওতে নাম্বারটি দিয়েছেন, বাট আপনি একটা প্রশ্ন করেছিলেন শরিয়া ল নিয়ে কোনো কেউ আছে কি না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে শরিয়া ল এখানে আমরা যারা অনেকে মানে এই ক্ষেত্রে বিশ্বাস করি অথবা এই লাইনে যেতে চাই শরিয়া ল-র ক্ষেত্রে, আপনারা দেখতে পারেন গুগল করতে পারেন, এখানে হচ্ছে যে বিভিন্ন রকমের ইউকেতে প্রচুর পরিমাণে আছে, কিন্তু বিভিন্ন ব্যাংক বিল্ডিং সোসাইটি তারা কিন্তু শরিয়া ল-র মর্গেজ দিয়ে থাকে। তো আমাদের এখানে আমরা প্রোগ্রামটা এভাবে ডিজাইন করা, আমাদের এখানে আমরা একটা প্রোগ্রামও করেছি যে শরিয়া ল বিষয়ক এক্সপার্টিজ আমাদের সাথে ছিল, আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা ছিল, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন আপনার খুঁজে যে কীরকম ধরনের পাচ্ছেন পাবেন। চলে আসছি কিছুক্ষণ আগে ভাইয়া যে কথা বলছিলেন বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে ইন্টারেস্ট অনলি যাওয়াটা কি ওয়াইজ কি না। ভাইয়া সত্য কথা বলতে কি আমি আপনাকে ডাইরেক্ট প্রশ্ন আনসারটা দিব না, বাট আপনাকে ধরে নিতে হবে হুচ অন ইউ লাইক। এখানে কথাটা থাকছে এভাবে যে আমরা যখনই বাই টু লেট প্রপার্টি নিচ্ছি আমরা সেখানে একটা বিজনেস করছি, অবভিয়াসলি এদেশের রুলস অ্যান্ড রেগুলেশনের প্রেক্ষাপটে আপনাকে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে এবং এক একজনের ফার্দার প্ল্যান থাকে। কেউ আছে শর্ট টাইমের জন্য বাই টু লেট করছেন, কেউ আছে লং টাইমের জন্য করছেন, কেউ আছে শুধু রেন্টাল ইনকামটার জন্য আছেন, কেউ আছেন আবার ইকুইটি রিলিজ করবেন, ইকুইটি রিলিজ করে আবার প্রপার্টি পোর্টফোলিওকে বাড়াবেন ওয়াইড করবেন। এই ক্ষেত্রে দেখা যায় সেখানে কি যাওয়া উচিত, ট্যাক্স এদেশের ভাইটালিটির ক্ষেত্রে বেশ বিশাল ফ্যাক্টর, অনেক রকমের রদবদল হয়েছে, এই রদবদলের প্রেক্ষাপটে এক একজনের সার্কমসে কে কোন আন্ডারের মধ্যে আছে তাকে বিভিন্ন রকমের ট্যাক্স দিতে হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আছে যে বিজনেস মানে অলওয়েজ লাভ না, আপনাকে দেখে নিতে হবে যে কোনটা আপনার জন্য ভালো। আপনাকে আমি টেকনিক্যালি অ্যাডভাইস করব, প্লিজ আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে মানে হন, সেখানে আপনাকে তারা আপনার পার্সোনাল সার্কামস্টেন্স শুনে বুঝে আপনাকে গাইড দিতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পিপুল নর্মালি করে থাকে বাই টু লেটের ক্ষেত্রে ইন্টারেস্ট অনলি, তার মানে এই না যে আমি কাজী আরিফ ভাই বললাম আপনাকে আপনি ওই অনুপাতে ফলো করছেন, ডোন্ট ডু ইট,
প্লিজ, বিকজ অনেক সময় আছে এক একজন সার্কাস এক এক রকম। যদি আপনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করেন যে আরিফ ভাই, আমি আপনাকে প্রেডিকশন দিয়ে বলছি যে আরিফ ভাই আপনার বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আপনি কী করছেন, আমি বলবো যে ভাই আমি টেম্পোরারি করছি বাই টু ইন্টারেস্ট অনলি। বাট দেখা যাচ্ছে কি যে আমার পাশেই আশরাফ ভাই বসা আছেন, সে কী করছে, তাকে যদি প্রশ্ন করা হয় সে কিন্তু বলতে পারে যে না আমি কিন্তু পার্টলি পেমেন্ট করছি। তখন তার সার্কামস্ট্যান্সেস আমার সার্কামস্ট কিন্তু ডিফারেন্ট, এবং সেই ক্ষেত্রে আপনিও কি নন আপনার ডিফারেন্ট সার্কামস্ট্যান্সের একজন। তো যাই হোক, বুঝে নেবেন, আপনাকে ডিসিশন আপনাকে নিতে হবে, এবং আপনাকে অ্যাডভাইস করবো যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে স্বর্ণপূর্ণ হতে পারেন, মর্গেজ অ্যাডভাইজার যারা আছে অ্যাডভাইস করে থাকেন তারা আপনাকে টিপস দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ইউর কল। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই আমাদের প্রচুর কলার এখনও লাইনে আছেন। আনফর্চুনেটলি দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান একদম শেষ, আমরা আর পাচ্ছি না কোনো প্রশ্ন নিতে, যারা যাদের নিতে পারিনি উই হ্যাভ টু সে সরি টু ইউ অল। আপনারা প্লিজ ইমেল করুন আপনাদের ইমেলে অথবা ফেসবুকে আপনারা আপনাদের পার্সোনাল কোশ্চেনগুলো দিতে পারেন আমাদেরকে, অ্যান্ড উই ক্যান কাম ব্যাক টু ইউ। আরিফ ভাই, আমি জানি আপনার আরও কিছু বুলেটিন ছিল, বাট সরি ঠিক আছে, দেয়ার প্রায়োরিটি। সো আমি বলবো যে দর্শকের কাছ থেকে বিদায় নেব, মানে সময় শেষ, কাট শর্ট করে ফেলতেই হবে। আচ্ছা দর্শক, বুঝতে পারছেন আশরাফ ভাইয়ের কথা আমাকে শুনতে হয়, প্রোগ্রামের অর্নামেন্ট উনি, তার ডিজাইন আমাকে চলতে হচ্ছে। যাই হোক, সেও মানে এনটিভির সিস্টেমে আসছে, তাকেও ফলো করতে হচ্ছে। যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামের বিভিন্ন ভ্যারাইটিভাবে দিয়ে, আপনাদেরকে অসংখ্য কলার ছিলেন, আপনাদের অসংখ্য নিয়েছি এবং আরও কলার ছিলেন, সরি আমরা নিতে পারলাম না। যাই হোক, আমাদের প্রোগ্রামটা আজকে ডিজাইন করা ছিল এভাবে, ইন জেনারেলভাবে কথা বলবো আমরা, বছরের প্রথম প্রোগ্রাম, বিদায় নিতে বলছেন, সুতরাং বিদায়ের পালা। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে, এবং অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার আপনাদের প্রতি, শুভ মানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, ভালো হোক আপনাদের দিন এভাবে বলে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, আপনার এই অক্লান্ত, ইট ইজ ইউ আর ডেডিকেটেড, দ্যাটস আই শুড সে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ ফর দ্য কমিউনিটি, ইউ অলওয়েজ ডাজ এক্সট্রা মাইলেজ। Darshak, only I know that how hard it was to come and do the show today for him, but he made it. Thanks from all of you. And at the same time, sir Darshak, apnara amader sathe chilen thakben ebong ei apnader onuprerona amra 6 bochhor otikrom korte jacchi, 7 bochhore porbo inshallah ar kichu diner moddhe. Darshak, ami chole jacchi, chole jawar age bolchi je amader ei program ti repeat hobe শনিবার দিন সকাল 11টার সময় এনটিভিতেই দেখতে পাবেন আপনারা, এবং আশা করি অপরকে দেখানোর সুযোগ করে দেবেন, জানাবেন তাদেরকে। আর চলে যেতে হচ্ছে, আর আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের শেষে আমরা উইসে প্রপার্টি শো টিপস দিয়ে থাকি। দর্শক, গত 6 বছর ধরে আমি একই কথা বলছি, এবং যদি বেঁচে থাকি নেক্সট শোতে নেক্সট ইয়ারে একই কথা বলবো, যে ট্রাই টু হেল্প অ্যাটলিস্ট 1 পার্সন এ ডে। দর্শক, 365 ডেজ একজনকে হেল্প করেন, তাহলে 365 জনকে হেল্প করা হলো। ইট কুড বি ভেরি ভেরি মিনিমাম ওয়ে, ইট কুড বি এ স্মাইল, দ্যাটস এ হেল্প, ই দ্যাট ক্যান মেক সামবডিজ ডে, ইট ক্যান মেক এ ফোন কল, ইউ ক্যান জাস্ট শো ইউ দ্য ওয়ে অফ হাউ টু গো দ্যাট ওয়ে, আর গিভ দেম এ গুড অ্যাডভাইস, হোয়াট এভার ইউ ক্যান ইন এ গুড ওয়ে, that will be a charity from you. Asha kori apnara charity kore jaben, you will get the reward, and the reward when it comes in enormous way. Bhalo thakun, shusto thakun, abar dekha hobe next week NTV Monday 8 o'clock. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.